নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ আলোচনা করব। ঋত্বিক রোশন এবং দীপিকা পাডুকান অভিনীত ফাইটার মুভিটি নিয়ে তো এই সিনেমাটির এতদিন পরে রিভিউ করছি বলে এটি একটি শর্ট রিভিউ করবো কারণ ইতিমধ্যেই সিনেমাটি বহুদিন গড়িয়ে গেছে এবং যেহেতু সিনেমাটি ভালো ব্যবসা করছে এই জন্যই সিনেমাটি রিভিউ কর তো সিনেমাটি দেখতে চলে গেছিলাম বারাসাতের আরতি সিনেমা হলে তো প্রথমবারের জন্য ডিতে সিনেমা দেখতে যাচ্ছি মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট আগে থেকেই ছিল তো প্রথমেই সিঁড়িতে উপরে উঠলাম উঠেই দেখছি যে বিভিন্ন নায়ক নায়িকার ছবি ভেতরে বিশেষ করে শাহরুখ খানের ছবি দেখে তো নিজেকে আটকে রাখতে পারলাম না নিজেরও ছবি তুলতে লাগলাম এবং সেলফি তুলতে লাগলাম যেহেতু পরে আপনাদের দেখাবো ভিডিওটি মানে কেমনভাবে আর একটা কথা বলে রাখি আমার সঙ্গে গেছিলো আমার বন্ধু মিহির সিনেমাটি এবং যখন ভেতরে ঢুকলাম ঢুকে দেখলাম যে ভেতরে তখনও কেউ বেশি এসে পারেনি সবে আমরা ঢুকছি তো প্রথমেই আমি এই সিনেমাটির গল্প ছোট করে বলে দিই দেখুন এর আগে এই সিনেমাটির ট্রেলার রিভিউয়ের সময় আমি গল্পটা বলেছিলাম ছোট করে এখন আবার একটু বলে দিচ্ছি যদিও এই গল্পটি সবারই জানা তারপরে বলছি ছোট করে আপনারা প্রত্যেকেই জানেন যে ভারত এবং পাকিস্তান সীমান্তে যে কাশ্মীর বর্ডার রয়েছে কার্গিল বর্ডার রয়েছে সেখানে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই পাকিস্তানের এক জঙ্গি বাহিনীর একটি গাড়ি বারুদ ভর্তি করে নিয়ে চলে আসে এবং অ্যাটাক করে হচ্ছে ইন্ডিয়ান আর্মিদের উপর মানে ইন্ডিয়ান আর্মির যেই গাড়িগুলো যাচ্ছিল সেই গাড়ির উপর অ্যাটাক করে এবং সাথে সাথে ভারতের বেশ কয়েকটি সেনাবাহিনীর গাড়ি উড়ে যায় বা ধ্বংস হয়ে যায় এবং তার সাথে সাথেই প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ভারতীয় সেনা মারা যায় এই ঘটনাটি ঘটে ঠিক দু সালে এবং তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী এই ঘটনাটির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুবই ব্যথিত হন তার সাথে সাথে সারা ভারতবর্ষের মানুষ প্রচণ্ড আঘাত পান এই ব্যাপারটি নিয়ে এই ঘটনাটি ঘটানোর কিছু মুহূর্ত পরেই ভারতবর্ষ থেকে আক্রমণ হয় পাকিস্তানের প্রতি এবং পাকিস্তানের যত জঙ্গি ঘাঁটি ছিল সমস্ত উড়িয়ে দেয় ইন্ডিয়ান সেনাবাহিনীরা কিন্তু সমস্যা হলো ইন্ডিয়ান সেনাবাহিনী যখন পাকিস্তানে ঢুকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করছিল ঠিক সেই সময় জঙ্গিদের পাল্টা আক্রমণে কয়েকজন সেনাবাহিনী অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী আটকে পড়ে পাকিস্তানে এবং তাদের হাতে ধরা পড়ে যায় সেই সেনাবাহিনীদের কীভাবে উদ্ধার করে নিয়ে আসবে আবার পুনরায় ভারতীয় সেনাবাহিনী এই নিয়ে হচ্ছে সিনেমার মূল গল্প তো এখন বিষয় হলো যে সিনেমাটি কেমন হলো দেখুন প্রথমে বলে রাখি এটি একটি দেশ সিনেমা সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেক ভারতীয়র এই সিনেমাটি অবশ্যই ভালো লাগবে কিন্তু তার সাথে সাথে এই সিনেমাটি কিছু প্লাস মাইনাস দিক তো অবশ্যই আছে সেগুলি নিয়ে বেশি আলোচনা করবো না একটু কম কম করেই বলবো কারণ যে কারণ যেহেতু দেশকে কেন্দ্র করে এই সিনেমাটি গড়ে উঠেছে সে সেক্ষেত্রে নেগেটিভগুলো কম বলাই ভালো তো এই সিনেমাটির পজিটিভ দিক যদি বলতে হয় তো প্রথমেই বলতে হবে যে এটি একটি দেশভক্তিমূলক সিনেমা এই কারণে প্রত্যেক ভারতবাসী ভালো লাগবে এটি হচ্ছে প্রথম পজিটিভ দিক দ্বিতীয় পজিটিভ দিক হলো এই সিনেমাটির অভিনয় যারা করেছেন তারা প্রত্যেকেই খুব দারুণ অভিনয় করেছেন ঋত্বিক দীপিকা পাডুকন অনিল কাপুর প্রত্যেকের কথা কি বলবো সব প্রত্যেকেই ভালো অভিনয় করেছে এদের অভিনয় নিয়ে বলার কিছু নেই তৃতীয় পজিটিভ দিক হলো এই সিনেমাটির মেকিং যদি এই সিনেমাটি আমি তে দেখেছি তে দেখার সময় আপনার মনে হবে যে আপনি পুরো আকাশে ভাসছেন কোনো সময় মনে হবে না যে আপনার পা মাটিতে আছে কারণ সবসময় অল টাইম যে এত পরিমাণে আকাশ পথে দেখানো হয়েছে এবং বিমানের সাহায্যে দেখানো হয়েছে সিনেমাটি যে আপনি যখন সিনেমাটি দেখবেন তে তখন আপনি ভাবতেই পারবেন না যে আপনি মাটিতে আছেন আমি আবারও বলছি কারণ কারণ আপনি যখনই দেখবেন সিনেমাটি সবসময় মনে হবে যেন আপনি আকাশে ওদের সঙ্গেই রয়েছেন মানে যুদ্ধের বিমানে বসে ওদের সাথেই যেন আপনি যুদ্ধ করছেন এরকমই মনে হবে এই যে এই মেকিংগুলো তৈরি করেছে এগুলো খুব দারুণভাবে এবং ক্ষুদভাবে তৈরি করেছে এই সিনেমাটির আরও একটি পজিটিভ দিকগুলি হলো এই সিনেমাটির গানগুলো গানগুলো অসাধারণ হয়েছে কারণ এই সিনেমাটির দু একটি গান খুব দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং যে যে জায়গায় গানগুলি ব্যবহার করা হয়েছে গানগুলি ঠিক ভালোভাবে বিশেষ করে অরিজিৎ সিংয়ের গাওয়ার স্যাড সংটি আমার তো নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এবং আরও পজিটিভ দিক হলো যে ইমোশানগুলো যে যে জায়গায় দেখানো হয়েছে ইমোশনগুলো ঠিকঠাক জায়গায় ব্যবহার করা হয়েছে এবং ইমোশনগুলো ফুটে উঠেছে সিনেমার মাধ্যমে এগুলি বেশ একটি পজিটিভ দিক বলাই যায় এবার যদি নেগেটিভ দিকগুলি বলতে হয় তো প্রথমে আমি বলবো এই সিনেমাটির কাহিনি কিন্তু কোনোভাবেই জমাট বাঁধেনি মানে কাহিনিটি দেশভক্তিমূলক সিনেমা হলেও কাহিনিটি ঠিকঠাক মানে অতিরঞ্জিত করে ফেলেছে যেহেতু একটি বাস্তব গল্প নিয়ে এই সিনেমাটি করা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেইভাবে ফুট মানে অ্যাকুরেটভাবে যেহেতু এটি সিনেমা সেক্ষেত্রে একটু অতিরঞ্জিত করবেই কিন্তু এতটাই বেশি অতিরঞ্জিত করে ফেলে যে সিনেমাটির কাহিনি কোথাও গিয়ে কেটে যাচ্ছে এবং মানুষের রেশ ধরে রাখতে পারছে না এটি একটি মাইনাস পয়েন্ট কারণ এই সিনেমার কাহিনীতে কিছু কিছু গল্প এমনভাবে ছোট ছোট গল্প এমনভাবে ঢোকানো হয়েছে যেগুলি আপনার দেখে এমনই মিথ্যে বলে মনে হবে যে বাস্তবের সঙ্গে মিল খাওয়াতে পারবে না যদিও এটি বাস্তবের সঙ্গে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট মিল খাওয়ানো যাবে না কারণ যেহেতু এটি সিনেমা সিনেমার মতো করেই গড়ে তোলা হয়েছে এরপর দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট হলো এই সিনেমাটির সেটি হচ্ছে অতি রোম্যান্টিক মানে অতি রোম্যান্স দেখানো হয়েছে এই সিনেমাটিতে যেহেতু একটি বাস্তববাদী যুদ্ধের এবং দেশপ্রেমিক সিনেমা সেক্ষেত্রে দাঁড়িয়ে রোম্যান্সটাকে এত বেশি ফোকাস করা হয়েছে যে সিনেমাটি একটি দেশপ্রেমকে ছাড়িয়ে একটি যেন রোম্যান্টিক গল্পের হয়ে খুব একটি মানুষের অপছন্দ লাগতে পারে বিশেষ করে আমার তো খারাপ লেগেছে এই দিকটা আপনাদের কেমন লাগবে আমি জানিনা আপনারা দেখুন সিনেমাটি তবে বুঝতে পারবেন এরপর আরো একটি মাইনাস পয়েন্ট আমার যেটি ব্যক্তিগতভাবে লেগেছে সেটি হচ্ছে এই সিনেমাটি গানগুলির দৃশ্যে বেশি খোলামেলা ভাবে দেখানো হয়েছে যেহেতু একটি যুদ্ধের সিনেমা এবং দেশপ্রেমের সিনেমা সেক্ষেত্রে দাঁড়িয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে যে ঋত্বিক দীপিকা পাডুকন নাচ করছে তার মধ্যে ঋত্বিকের যে বস থাকে সে এসে নাচ করছে এবং মানে ড্রিঙ্ক করছে এই ধরনের কিছু কিছু দৃশ্য দেখানো হচ্ছে যেগুলো দেখতে সত্যি খারাপ লাগছে তো যাই হোক এর বেশি আমি নেগেটিভ কিছু বলবো না বাদ বাকিগুলো সব কিছুই ভালোই লেগেছে আমার কাছে যেহেতু একটি দেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটি তাই আপনি যদি একজন ইন্ডিয়ান হন তাহলে অবশ্যই ভালো লাগবে এগুলোকে ছাড়িয়ে এগুলোকে বাদ দিয়ে আর তাছাড়া ওই সিনেমাটি এখনও বর্তমানে সিনেমা হলে চলছে এবং ভালো পরিমাণে ব্যবসা করে যাচ্ছে সেক্ষেত্রে তাদের আর কিছু মানুন বা না মানুন সিনেমাটি যে ভালো লেগেছে মানুষের দর্শকদের ভালো লাগছে এটাই সব থেকে বড়ো কথা আর ঋত্বিকের অভিনয় নিয়ে তো বলার কিছু নেই ঋত্বিক বরাবরই ভালো অভিনয় করে সাথে সাথে দীপিকা পাডুকন রয়েছে দীপিকা পাডুকন যে কোনো সিনেমায় থাকা মানেই সেই সিনেমাটি হিট সাথে সাথে অনিল কাপুরও ভালো অভিনয় করেছে এবং বাদ বাকি যারা রয়েছে প্রত্যেকে ভালো অভিনয় করেছে যে কারণে সিনেমাটি ঠিকঠাকভাবে ফুটে উঠেছে এটি ভারতীয় সিনেমার জন্য একটি সত্যিকারের ভালো বিষয় এবং খুশির খবর যাই হোক আর বেশি কিছু বলবো না আমার রিভিউ এই পর্যন্ত ছিল যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার